খোলাবাজারে জ্যোতি আলুর দাম 14 টাকায় নামিয়ে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন তিনি। জিনিসের দাম বাড়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশ, পাইকারি এবং খুচরো বাজারে দামের ফারাক কমাতে টাস্কফোর্সকে নিয়মিত নজরদারি করতে হবে। রাজ্যে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য মন্ত্রী আমলাদের নির্দেশ দেন মমতা। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বুধবার বৈঠকে বসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৃহস্পতিবার নবান্নে টাস্কফোর্সের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য মন্ত্রী আমলাদের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, খোলা বাজারে জ্যোতি আলুর দাম 14 টাকায় নামিয়ে আনতে হবে। সরকারি উদ্যোগে 14 টাকা দরে জ্যোতি আলু বিক্রির জন্য বাড়াতে হবে সুফল বাংলার স্টল। আমদানির উপর নির্ভরতা কমাতে রাজ্যে ডাল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার উৎপাদন বাড়াতে হবে। চাহিদা অনুযায়ী বাজারে কৃষি পণ্যের যোগান যথেষ্ট কিনা তা 15 দিন অন্তর খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে দাম বেঁধে দিতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাইকারি ও খুচরো বাজারের মধ্যে দামের ফারাক যাতে মাত্রা না ছাড়ায় তা দেখার জন্য টাস্কফোর্সকে নির্দেশ দিয়েছেন তিনি। হিমঘরের সংখ্যা বাড়ানো অসাধু হিমঘর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কার যোগান চাহিদার তুলনায় কম কেন? বৈঠকে মন্ত্রী আমলারা যুক্তি দেওয়ার চেষ্টা করেন। প্রাকৃতিক কারণে কম হচ্ছে উৎপাদন, ফলন কম হওয়ায় কর্ণাটক থেকে আসছে না টমেটো। এসব শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এরাজ্যে যাতে সারা বছর টমেটো চাষ হয় তার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, কোন অজুহাত শুনবেন না, প্রাকৃতিক কারণের অজুহাত দিয়ে কম উৎপাদনের কথা বলা যাবে না। যাতে চাহিদা অনুযায়ী রাজ্যের কৃষি পণ্যের উৎপাদন হয় তার ব্যবস্থা করতে হবে। এজন্য তৈরি করতে হবে আগামী 5 বছরের অ্যাকশন প্ল্যান। উৎপাদন বাড়াতে কৃষি, উদ্যান পালন, সেচ, প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য দপ্তরের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে এই অ্যাকশন প্ল্যান তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে সবজির পাশাপাশি মাছের দাম কমানোর উপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে আগামী দিনে মাছের উৎপাদন বাড়ানোর জন্য পরিকল্পনা করতে বলেছেন তিনি। ক্যামেরায় মিন্টু বসাকের সাথে সুতপা সেন, 24 ঘন্টা।